মামাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তবে একটু অন্যরকম। অনেকদিন হলো ফ্রিজে পটলগুলো ছিল, আর ফ্রিজে থাকতে থাকতে পটলগুলো শুকনো হয়ে গেছে। এই পটল দিয়ে খুব একটা ভালো তরকারি তৈরি করা যাবে না, তাই ঠিক করলাম অন্যরকম একটা রেসিপি তৈরি করব, আর সেটাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে দুদিকটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা। আমার কাছে পাকা লঙ্কা ছিল, তাই পাকা লঙ্কা নিয়েছি। পাকা লঙ্কা না থাকলে কাঁচা লঙ্কা দিলেও চলবে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 12-15 কোয়া রসুন। এবার সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। আমি পটলের পেস্ট তৈরি করে নিয়েছি, তবে পেস্ট তৈরি করার সময় খুব বেশি জল দিয়ে পেস্ট করবেন না, কারণ বেশি জল দিলে তত বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু শুকোতে হবে। এবার গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেলে এবার পটলের পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নেব। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পটলটা শুকনো শুকনো হয়ে আসছে। পটলের ভেতরকার জল জল ভাবটা চলে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন পটলটা কিন্তু আস্তে আস্তে তলা পাকিয়ে আসছে, মানে পটলটা অনেকটা আমাদের হয়ে এসছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও একটু শুকনো শুকনো করে নেব। পটলটা কিন্তু একদমই বলতে গেলে শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পটল বাটা বা পটল ভর্তা। দুপুরের গরম গরম ভাতের সাথে এই পটল বাটা থাকলে কিন্তু এক থালা ভাত এমনি শেষ হয়ে যায়। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজকের মতো আসি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।